বন্ধুরা, এক ব্রহ্মোস মিসাইলকে অরুণাচলের ডিপ্লয়মেন্টকে নিয়ে চীন অনেক বেশি চিন্তিত ছিল এবং আপনাদের হয়তো মনে আছে যে চীনের সরকার কিন্তু অফিশিয়ালি এর বিরুদ্ধে বহুবার ভারতকে প্রোটেস্ট জানিয়েছে। আর এর মাঝেই ভারতের তরফ থেকে আরও একটা মিসাইলে ব্যাপক সফলতা পেয়েছে, যাকে নিয়ে চীনের এই চিন্তা আরও বেশি বেড়ে যাবে। আর ইন্টারেস্টিংলি, ভারতের এই মিসাইল কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল তো রয়েছে, কিন্তু তারই সাথে সাবসনিক ক্রুজ মিসাইলেরও ব্যাপক হারে প্রয়োজন রয়েছে। কারণ দেখো, ডেফিনেটলি সুপারসনিক ক্রুজ মিসাইল অনেক বেশি শক্তিশালী হিসেবে কনসিডার করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সাবসনিক ক্রুজ মিসাইলেরও কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে যা এই সুপারসনিক মিসাইল থেকে পাওয়া যায় না। উদাহরণ হিসেবে যদি আপনাদের বলি, তাহলে এই জাতীয় মিসাইল কিন্তু খুব কম এক্সপেন্সিভ হয়, যা অ্যাকচুয়ালি যুদ্ধে ভারী মাত্রায় হামলাতে ব্যবহার করলে ইকোনমিক্যালি ফায়দা দেয়। এছাড়া এই জাতীয় সাবসনিক মিসাইলে আলাদা আলাদা টাইপের ওয়ারহেডকেও ব্যবহার করা যায়, যা একে আরও বেশি ভার্সিটাইল বানিয়ে তোলে। এমনকি এই মিসাইলের রেঞ্জও কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জাতীয় মিসাইল অনেক বেশি স্টেলথিও হয়। আর বন্ধুরা, এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই ভারতও কী করে, নিজেদের একটা সাবসনিক মিসাইলকে ডেভেলপমেন্ট শুরু করে, যার নাম ITCM, যা অ্যাকচুয়ালি ভারতের ওই নির্ভয় মিসাইলের উপর বেস করে তৈরি। আর যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে গতকাল মানে 21 ফেব্রুয়ারি এই ITCM ক্রুজ মিসাইলের আরও একটা সফল টেস্ট করেছে ভারত। যদিও প্রতিবারের মতন এবারেও এই টেস্টকে নিয়ে ভারত সরকার বা DRDO কোনো ধরনের অফিশিয়াল স্টেটমেন্ট দেয়নি, তবে হ্যাঁ, যেহেতু এই টেস্ট ওড়িশা থেকে লঞ্চ করা হয়, তাই ওখানকার কিছু লোকাল মিডিয়া বিষয়টি প্রথমে খেয়াল করে আর তারপরে তাদের তরফ থেকে রিপোর্টিং শুরু করে এবং পরবর্তীতে মেন স্ট্রিম মিডিয়াতে ওই রিপোর্টটা সামনে আসে। আর এই মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত বছর এই মিসাইলের একটা টেস্ট হয়েছিল, যেটা কিন্তু ফেল হলেও এবারের এই মিসাইল একদম পারফেক্টলি তার সমস্ত প্যারামিটারকে অ্যাচিভ করতে পেরেছে। যদি এটা অফিশিয়াল নয়, তাই এখানে কিছুটা ডাউট তো রয়েছে। তবে বন্ধুরা, এই টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কিন্তু কোনো ধরনের রাশিয়ান ইঞ্জিনের ব্যবহার করা হয়নি, বরং এতে অ্যাকচুয়ালি আমাদের যে স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা মানিক ইঞ্জিন রয়েছে তাকে ব্যবহার করা হয়েছে। আর ইন্টারেস্টিংলি, এটা আমাদের DRDO ল্যাব, IIT চেন্নাই আর বোম্বাইয়ের সাথে কোলাবরেশন করে যৌথভাবে ডেভেলপ করেছে, যেটা সত্যি বলতে ভারতের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। আর শুধু তাই নয়, এই মিসাইলের আগের ভেরিয়েন্টের তুলনায় কিন্তু একেবারে আধুনিক আর লেটেস্ট জেনারেশনের রেডিও ফ্রিকোয়েন্সি সিকারেরও ব্যবহার করা হয়েছে, যা মিসাইলের যে ক্যাপাবিলিটি বা এর যে অ্যাকুরেসি সেটা অনেক বেশি বাড়িয়ে তুলবে। ফলে ওভারঅল যদি এই মিডিয়া রিপোর্ট অনুযায়ী কথা বলি, তাহলে এটা একটা বড় সফলতা ছিল ভারতের জন্য। স্পেশালি এই মিসাইল LEC-তে চীনের বিরুদ্ধে ব্যাপক কাজে আসবে, এবং যদি এই মিসাইলের পারফরমেন্স একদম ঠিকঠাক থাকে, তাহলে আগামী কিছু বছরে খুব সম্ভবত ব্রহ্মসের চেয়েও বেশি মাত্রায় এই মিসাইলকে সার্ভিসে ইন্ডাক্ট করা হবে। এখন বাকিটা তো সময়ের অপেক্ষা যে অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে এটাকে নিয়ে কী ধরনের স্টেটমেন্ট সামনে আসে, আর তারপরেই বোঝা যাবে যে ভারত এই ফিল্ডে ঠিক কতটা সফলতা পেয়েছে। বাকি আমাদের এই নতুন লেটেস্ট মিসাইলের টেস্টকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।